নমস্কার বন্ধুরা, কুকিং উইথ দিয়া চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে জানাই শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সকলে পুজো খুব ভালো করে কাটাবেন। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট। এবার পুজোই একটু ভিন্ন স্বাদের চিকেন হলে কেমন হয়, তার জন্য কিন্তু এই চিকেন রোস্টের রেসিপিটা একদম পারফেক্ট আর খেতেও অতুলনীয়। তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি। চিকেন রোস্ট বানানোর জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় নিতে হয়। তার জন্য আমি এখানে 5-6 পিস মতো বড় চিকেনের পিস নিয়েছি আর তাতে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে চিকেনটাতে আমি একটু মাখিয়ে রাখছি। লবণ ছাড়া আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। চিকেনে লবণটা মাখানো হয়ে গেলে চিকেনটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 15-20 মিনিট মতো। এই সময় আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। প্রথমে কড়াতে দিয়ে দিচ্ছি জায়ফল, জৈত্রী, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, 2 কুচো মতো দারচিনি দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন মতো জিরে দিয়ে দিলাম। সবকিছু একটু ড্রাই রোস্ট করে নেব। এই মশলা ভাজার সময় একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। এই মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এটা আমি একটা ডাস্ট করে রেখে দেব। এটা আমি পরে ব্যবহার করব। রান্নাটা শুরু করার আগে আমি একটা মশলার পেস্ট তৈরি করে রাখব। প্রথমেই দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই। দিয়ে দিচ্ছি একদম অল্প একটু লবণ। এবারে দইয়ের সাথে লবণটা খুব ভালো করে মিশিয়ে নেব আর দইটাকে ফেটিয়ে নেব ভালো করে। দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এবারে দিয়ে দিচ্ছি 10টা কাজু আর 10টা কিশমিশের পেস্ট। এই মশলাটাও দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3-4টে পেঁয়াজের পেস্ট। চিকেন রোস্টে আমি সবকিছু পেস্ট ব্যবহার করব। এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট আর 1 চামচ আদার পেস্ট। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চামচ টমেটো কেচাপ। চিকেন রোস্টে টমেটো দেওয়ার প্রয়োজন নেই, তবে কেচাপটা দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই মশলার পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে, এবারে চলুন পরের স্টেপে যাই। একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। একটু বেশি পরিমাণে তেল দিলাম কারণ আমি এখানে বেরেস্তা তৈরি করব। তার জন্য এখানে বেশ কিছু পেঁয়াজের কুচি নিয়েছি। এবার এই পেঁয়াজগুলো আমি ভেজে নেব। বেশ লালচে করে পেঁয়াজগুলো ভাজতে হবে, তবে বেশি লাল করবেন না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো তেতো হয়ে যাবে। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে আমি তেল থেকে পেঁয়াজগুলো সব তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজার পরে যে অনেকটা তেল আছে সেই তেল থেকে আমি তেলটা ঢেলে একটু কমিয়ে নিলাম। এবারে একে একে চিকেনের পিসগুলো আমি তেলে ছেড়ে দিলাম।
চিকেনগুলো একটু ভেজে নেব। চিকেনটা ভেজে নিলে কি হয়, চিকেন থেকে কিন্তু রান্নার সময় এক্সট্রা জলটা বেরোবে না, কারণ চিকেন রোস্টে জলের ব্যবহার হয় না বললেই চলে। চিকেনগুলো হালকা করে ভেজে নিয়ে আমি কড়াই থেকে চিকেন পিসগুলো তুলে নিলাম। এবারে তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো জিরে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। গরম মশলা গুঁড়োর বদলে আপনারা দারচিনি, এলাচ ব্যবহার করতে পারেন। এবারে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলে দিয়ে দিলাম। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল। মশলার সাথে মিশিয়ে নিলাম। এখনই যা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বোঝাই যাচ্ছে এইভাবে চিকেনটা করলে খুব সুন্দর খেতে লাগবে। আগে থেকে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা অল্প একটু দেবেন, আগে বেশি বেশি দিয়ে দেবেন না, জায়ফল জৈত্রীর একটা উগ্র গন্ধ আছে, সেটা কিন্তু বেশি লাগবে বেশি দিলে। এবারে চিকেনের পিসগুলো সব মশলাতে দিয়ে দিলাম। চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, দিয়ে চিকেনটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চিকেনটা একবার চেক করে নিচ্ছি। দেখুন, চিকেন থেকে তাও কিছুটা পরিমাণ জল তো বেরিয়েছে, তবে নর্মালি চিকেন যদি আমরা এমনি রান্না করি সেখান থেকে কিন্তু আরও বেশি পরিমাণ জল বের হয়। যেহেতু চিকেনটা ভেজে নিয়েছি তাই কিন্তু জলের পরিমাণটা কম। একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নুন ঝাল নিজেদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিলাম বেরেস্তাটা, আগে থেকে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও গ্যাসের ফ্লেম লো করে চিকেনটা ঢাকা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য। পনেরো মিনিট পরে চিকেন আমার প্রায় রেডি হয়ে এসেছে। যেহেতু চিকেনে একটু গ্রেভি নেই তাই আমি অল্প করে জল গরম করে সেটা দিয়ে দিলাম। অবশ্যই জলটা একটু গরম করে নেবেন, আর খুব বেশি জল দিলে হবে না। শেষে 1 চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে। চিকেনটা দেখেই যতটা সুন্দর লাগছে এর স্বাদও কিন্তু অসাধারণ। এমন স্বাদের চিকেন যদি না খেয়ে থাকেন তাহলে কিন্তু চিকেনের স্বাদটা অনেকটা মিস করবেন। আমার চিকেনটা একদম রেডি। এবারে চিকেনটা আমি কড়াই থেকে তুলে নিয়ে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে আজকের রেসিপি, চিকেন রোস্ট। ঝটপট বাড়িতে করে ফেলুন, আর আমায় কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে আরও নতুন নতুন রেসিপির আপডেট আপনি প্রথমে দেখতে পান। চিকেন রোস্ট আপনারা বিরিয়ানি, পোলাও, রাইস অথবা পরোটা জাতীয় কোনো জিনিসের সাথে খেতে পারেন। আমার তো খুব ভালো লেগেছে এই রেসিপিটা, আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানাতে ভুলবেন না।
তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে অন্য নতুন একটি রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।